গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সতীনাথ ভাদুড়ির গল্প দাম্পত্য সীমান্তে মাছি ছোটে দূষিত ক্ষতের গন্ধ পেয়ে নিবারণের চেষ্টা তদবির করে বদলি হয়েছিল আজবপুর পোস্ট অফিসে ডাক তার বিভাগের খবর সবচেয়ে বেশি সংখ্যায় পার্সেল বিলি না হয়ে ফেরত যায় এই পোস্ট অফিস থেকে সত্যি আজব জায়গা আজবপুর আধখানা পড়ে ভারতে আধখানা নেপালে নেপালের লোক এই স্টেশন থেকে রেলগাড়িতে চড়ে এখানকার পোস্ট অফিসে চিঠি ফেলতে আসে এখানকার লোক নেপালে বাজার করতে যায় মদ খেতে যায় কাজেই এখানকার লোকের চাল চলনও অন্যরকম ধরনের এরা ভোজালি দিয়ে তরকারি কোটে পুলিশের লোক দেখলে ভয় পায় না আবগারি বিভাগের লোক দেখলে হেসে পানের দোকানে নিয়ে যায় এইরকম আবহাওয়াই নিবারণ পোস্টমাস্টারের পছন্দ অসীমার পছন্দ নয় কিন্তু উপায় কি যেমন মানুষের হাতে বাপমা তাকে সঁপে দিয়েছে ছোটবেলায় ঠাকমা নাতনিকে ঠাট্টা করে বলতেন দেখিস তোর সঙ্গে এমন বরের বিয়ে দেব যে সে রাতে মদ খেয়ে এসে তোকে লাঠি পেটা করবে অসীমা বলতো ইস ঝাঁটা মেরে তাকে বাড়ি থেকে বার করে দেব না তার কপালে ঠাকমার কথাই ফলল শেষ পর্যন্ত বিয়ের পর প্রথম যেদিন জানতে পারে স্বামীর নেশা করার কথা সেদিন খুব কেঁদেছিল অমন সুন্দর যার চেহারা সে মানুষ আবার মদ খায় তারপর গত সাত বছরে আরও কত কি জেনেছে কত কি শিখেছে কত কি করেছে যার স্বামীর নেশার খরচ মাইনের চেয়েও বেশি তাকে অনেক কিছু নতুন করে শিখতে হয় ইচ্ছা থাক আর নাই থাক এখানকার লোকে পোস্টমাস্টারকে মাস্টার সাহাব বলে সেই জন্যই বোধহয় প্রথম রাত্রিতেই স্ত্রীর ওপর মাস্টারই ফলিয়েছিল শিখিয়ে পড়িয়ে তাকে একটু চালাক চতুর করে নেবার সদ উদ্দেশ্যে বলেছিল হাবাতাদের সঙ্গে খবরদার আলাপ করো না আলাপ পরিচয় করতে হয় হয়তো বড়লোকের সঙ্গে যার হাতে কিছু আছে তার হাত থেকেই না কিছু আসতে পারে আমল না পেলেও বড়লোকের বাড়ির আড্ডার এক কোনায় আমি ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছি প্রত্যহ খবরের কাগজের উপর মুখ গুজে সময়ে কাজে লেগেছে তখনই অসীমার মনে হয়েছিল এমন কার্তিকের মতো যার চেহারা স্বভাব তার এমন কেন আগে থেকে এত মতলব ফেদে কি সবাই কাজ করতে পারে যে স্বামী প্রথম রাত্রিতেই এই কথা বলে সে যে শুধু মুখের উপদেশ দিয়ে খ্যান্ত থাকবে না এ জানা কথা এখানে আসবার পরই নেপাল বাজারের শেঠজিকে একদিন বাড়িতে এনে পরিচয় করিয়ে দিল অসীমার সঙ্গে তারপর একটু চায়ের জল চড়াতে বলে বেরিয়ে গেল থলে হাতে বাজার করতে ফিরল ঘন্টা দুয়েক পরে উপরওয়ালা ইন্সপেকশনে এলে তার জন্য হুহু এই ব্যবস্থা এ স্বামীকে চিনতে কি কারো দেরি লাগে সবচেয়ে খারাপ লাগে তার সম্বন্ধে স্বামীর এই নিষ্প্রিয়তার ভাব সে দেখতে সুরূপা নয় এই জন্যই বোধ হয় তার মনের এই দিকটা আরও বেশি স্পর্শাতুর তবে নিবারণ রাত্রিতে আটটার মধ্যে বাড়ি ফেরে এত দুঃখের মধ্যেও এইটাই তার একমাত্র সান্ত্বনা কিন্তু আজ কি হলো সমীর ঠাকুরপো সেই সাড়ে সাতটা থেকে যাই যাই করছে সে বলেছে বসো না এত কি বাড়ি যাবার তারা পড়েছে তবু তো এখনও বিয়ে করেনি তোমার দাদাকে আসতে দাও তারপর যেও বেশ লাগে তার সমীর ঠাকুরপুর সঙ্গে গল্প করতে রেল স্টেশনের মালবাবুর ভাই আইকম পাশ করে চাকরির চেষ্টা করছে রোজ আসে রান্নাঘরে বসে বৌদির সঙ্গে গল্প করে আটটা বাজলো নটা বাজলো তবু নিবারণের ফেরবার নাম নেই অসীমা জানে যে নিবারণ আজ আলোয়ান মুড়ি দিয়ে গিয়েছে অর্থাৎ আজ কিছু কাঁচা পয়সা সে হাতে পাবে সেই জন্যই দেরি হচ্ছে না তো ছ বছরের ছেলে ফন্টে সে অত রাত পর্যন্ত জেগে থাকতে পারবে কেন খাওয়া হলে সবাই এলো সোবার ঘরে ঘরের কোনায় স্বামীর খাবার ঢেকে রেখে আবার তারা বসল সুখ দুঃখের গল্প করতে জিমি কুকুরটা অনবরত ডাকছে দশটা বাজল তবু নিবারণ আসে না মশারির ভেতর কেন যেন ফন্টের ঘুম আসছে না আজ কিছুতেই কটায় খাও তুমি রোজ ঠাকুর ঘরে রুটি ঢাকা থাকে যখন খুশি খাই তবে আর এত উসখুস করছো কেন যাবার জন্য না অনেক রাত হলো আজ হল কি কে জানে কোথাও কোন রেড়ে পড়ে রয়েছে হয়তো কথার মধ্যে সুস্পষ্ট বিরক্তি নিবারণের মদ খাওয়ার কথা এখানে সবাই জানে এ কথা বলতে সমীর ঠাকুরপুর কাছে লজ্জা নেই পাছে আবার সমীর নিবারণের বাইরে রাত কাটানোর অন্য অর্থ করে নেয় সেই জন্যই অসীমা মদ খাওয়ার দিকটার উপর জোর দিয়ে কথাটা বলল স্বামী বাইরে রাত কাটায় এ কথার জানাজানিতে শুধু বাইরের লোকের কাছেই লজ্জা নয় নিজের কাছেও নিজের ছোট হয়ে যেতে হয় হঠাৎ অসীমার খেয়াল হলো যে ফন্টের সম্মুখে তার বাপের মদ খাওয়ার গল্প করাটা ঠিক নয় চল ঠাকুর পো আমরা ঘরে গিয়ে বসি কিরে ফন্টে তোর ভয় করবে না তো আমরা ও ঘরে গিয়ে বসলে মাঝের দরজা তো খোলাই থাকলো মাঝের দরজা খুলে তারা গিয়ে বসলো পোস্ট অফিসের ঘরে যে চুপ করলি না জ্বালাতন এই মানসিক অবস্থা এমন দরদ্ নিজের দুঃখের কথা বলবার সময় অসীমার চোখের জল বাধা মানেনি এগারোটার পর সে নিজের থেকেই সমীরকে চলে যেতে বলেছিল যাবার সময় সমীর আশ্বাস দিয়ে গিয়েছিল দাদা রাত্রিতে ঠিকই আসবেন বারোটা একটা হতে পারে সে তো নিশ্চয়ই বলে নিজের কানেই বেখাপ্পা লাগলো কথাটা এত জোর দিয়ে ও কথা বলবার কোনো দরকার ছিল না শুধু সমীরকে কেন নিজের মনকেও সে ফাঁকে দিতে চায় নিজেকে স্তোক দেবার জন্য ঘরের আলোটা শোবার আগে নেবালো না নেবার অর্থ হতো নিবারণ যে আজ আসবেও না খাবেও না এ বিষয়ে সে নিঃসন্দেহ খাটের তলায় ইঁদুর খুটখুট করে ডাকঘরে ঘড়ি বাজে বিছানায় শুয়ে শুয়ে সে কত কী ভাবে আর চোখের জলে বালিশ ভেজে সারা রাত অতিরিক্ত তার কি আর কোনো দামি নেই স্বামীর চোখে স্বামী সবচেয়ে বেশি ভালোবাসে মদ তারপর টাকা কিন্তু তারপর জিমিটারওয়াজ হল কি সেও সারা রাত ডেকে ডেকে সারা শেষ রাত্রিতে চোখের পাতা কখন যেন বুঝে এসেছিল ঘুম ভাঙল হঠাৎ এখনো ভালো করে সকাল হয়নি ফন্টে হাত দিয়ে ঠেলছে দরজায় কড়া নাড়ার শব্দ মনের তিক্ততা ঘুমিয়েও কাটেনি কড়া নাড়ার শব্দের অধীর রূঢ়তা মেজাজ আরও খারাপ করে দেয় অসীমার জেগে রয়েছিস উঠে দরজাটা খুলে দিতে পারিস না পুরো ধাড়ি ছেলে চুল ধরে টানাটা এতই অপ্রত্যাশিত এই ভোরবেলাতে যে ফন্টে কাঁদতে ভুলে গেল রামদিনীর মা কড়া নাড়লে এর আগেও তো কতদিন মাকে ডেকে তুলে দিয়েছে তার জন্য কোনো দিন তো মাকে রাগ করতে দেখেনি মশারি থেকে বেরিয়ে দুমদুম করে পা ফেলে মা দরজা খুলে দিতে গেল খটাং করে শব্দ হলো রাগ করে খিল খুললে ওই রকম শব্দ হয় জিমিটা নিশ্চয়ই ছুটে বেরিয়ে গেল বাইরে ও কি মা এমন দৌড়িয়ে ঘরে ঢুকলো কেন ড়াল আসেনি তো মা খপ করে একখানা পুরনো খবরের কাগজ টেনে নিল ঢাকা তুলে বাবার জন্য রাখা ভাতগুলোকে খবরের কাগজের উপর ঢালছে খবরের কাগজে আবার ভাত রাখে নাকি লোকে জিমির জন্য নিশ্চয়ই মা আর চোখে দরজার দিকে তাকাচ্ছে মা মিছিমিছি ভয় পাচ্ছে জিমি বুঝি এখনই ঘরে ঢুকে ওই ভাত খেয়ে নেবে জিমি যে চলে গিয়েছে বাইরে মশারির ভেতর থেকে ফন্টে সব দেখছে যত দেখছে ততই অবাক হচ্ছে মার কাণ্ড কারখানা আছে ঠিক বুঝতে পারছে না এক মুঠো ভাত মা আবার থালায় রাখল ডাল তরকারি দিয়ে মেখে সেই ভাতের দলাটাকে সারা থালার উপর একবার বুলিয়ে নিচ্ছে ডাটা চচ্চরিটা থালার এক পাশে রেখে আঙুল দিয়ে একটু ছড়িয়ে দিল মা দরজার দিকে তাকাচ্ছে ভয়ে ভয়ে একবার মশারির দিকেও তাকালো ও কি মা ডাটা চিবুচ্ছে এই সাত সকালে বাসি মুখে ভুল দেখছে না তো সে না ওই তো ডাটা ছিবড়ে বার করে থালার উপর রাখলে মা তার মশারির দিকে তাকাচ্ছে এরকম সময় মার দিকে তাকাতে নেই লজ্জা পাবে তাই ফন্টে চোখ ফেরালো জানলার দিকে রামদেনের মা আসছে জানলার দিকে অসীমা সত্যি তাকিয়েছিল মশারির দিকে সে দেখছিল বাইরে থেকে বোঝা যায় নাকি এখন মশারির ভিতর কে আছে না আছে না যাক তবু নিশ্চিন্ত হতে পারছে কোথায় অসীমা মুহূর্তের মধ্যে সে কতদিক সামলাবে তার মতো অবস্থায় যে পড়েছে সেই জানে সে বুঝতে পারেনি যে দরজায় কড়া ছিল রামদেনীর মা ভেবেছিল বুঝি ফন্টের বাবা হঠাৎ ঘুম ভাঙবার পর ঠাহর পায়নি ভাগ্যে ঠিকঝি রামদেনীর মা কোনোদিনই শোবার ঘরে ঢোকে না জল খানিকটা মেঝেতে ফেলে ডাল তরকারি মাখনো হাতটা ডুবিয়ে ধুয়ে নিল গ্লাসের মধ্যে অসীমা রামদেনীর মা দোর গোড়ায় এটো থালাবাসনগুলো তার হাতে দেবার সময় অসীমা চোখ নামিয়ে নেয় কুয়াতলায় মুখ ধুতে যাবার আগে শোবার ঘরের দরজা আবজে দিতে ভোলে না স্বামী রাত্রিতে ফেরেনি এই কথাটা ঝিকে জানতে দিতে চায় না সে বীর বাহাদুর নেপালি বাইরে থেকে ডাকে মাইজি এই ডাকঘরের ঠিকানায় নেপাল এলাকার যে সমস্ত চিঠিপত্র আসে সেগুলোকে ঘরোয়া ব্যবস্থায় বিলি করবার জন্য বীর বাহাদুর প্রত্যহ নিয়ে যায় তার কাঁধে ডাকের ঝুলি জিমি লেজ নাড়তে নাড়তে তার গায়ে উঠবার চেষ্টা করছে রামদানির মা কাজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল বীর বাহাদুরকে বলে গেল আজ বোধহয় একটু দেরি হবে মাস্টার সাহেবের এখনও ঘুমোচ্ছে কাল রাতে বোধহয় চলেছে খুব বোতল থেকে মদ ঝালবার মুদ্রা দেখিয়ে হাসতে হাসতে চলে যায় অসীমা এসে দাঁড়িয়েছে বীরবাহাদুর তুই একটু ঘুরে ঘিরে আয় ঠোঁটের কোনায় হাসিয়ে নে চোখের ইশারায় বীরবাহাদুর বুঝিয়ে দিল যে রামদিনীর মা বহুদূরে চলে গিয়েছে অত সাবধান হয়ে কথা বলবার দরকার আর নেই মাস্টার সাহেবের কথাতেই তাড়াতাড়ি এলাম সাইকেলে তিনি আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন হেঁটে আসছেন কি না কেন তাকে তাড়াতাড়ি পাঠিয়েছে সে কথার কোনো মূল্য নেই অসীমার কাছে দেখালো কোথায় মাস্টার সাহেবের সঙ্গে জিজ্ঞাসা করবার সময় কুণ্ঠায় বীরবাহাদুরের মুখের দিকে সে তাকাতে পারে না আমার বাড়িতেই তো তিনি সারা রাত মনটা হালকা লাগে সারা রাত বীরবাহাদুর অধৈর্য হয়ে পড়েছে মাথায় তার গুরুদায়িত্ব ডাকের থলে থেকে একটা পার্সেল বার করতে করতে বলে এটাকে দেবার জন্যে কাল রাতেও একবার এসেছিলাম রাত্রিতে কটার সময় কেন খুব দরকারি নাকি দরকারি না হলে কি আর অত রাতে নিয়ে এসেছিলাম মাস্টার সাহেব তখন নেশায় চুর উনি কি তখন আসতে পারেন তবে রাত্রিতে দিলে না কেন একটু জড়িত স্বরে সে বলল দেখলাম ডাকঘরের মধ্যে আপনি আর মালবাবুর ভাই গল্প করছেন বাইরের লোকের সম্মুখে তো জিনিসটা দিতে পারি না আপনার হাতে রাত দুপুরে পোস্ট অফিসের সম্মুখে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকারও বিপদ আছে তাই চলে যেতে হলো গিয়ে মাস্টার সাহেবকে বলতেই তিনি চোটে আগুন মালবাবুর ভাইয়ের উপর ওই নেশার মধ্যেও জ্ঞান টন্টনে বলে ভোজালি লেয়াও বাহাদুর আভি লেয়াও খুন করবো ছড়াটাকে আমি কি চিৎকার সে কি সামলানো যায় শিহর খেলে গেল অসীমার দেহে। বহু আকাঙ্ক্ষিত অথচ অনাসাদিত একটা জিনিসের স্বাদ সে পাচ্ছে খুব ভালো লাগছে শুনতে ও থামলো কেন আরও বলুক ভয়ের অভিনয় করে সে বলে তাই নাকি ওরে বাবার তাহলে কি হবে তাহলে আমি কি করি তখনই আসছিল নাকি ভোজালি নিয়ে বীরবাহাদুর এ প্রসঙ্গ চাপা দিতে চায় না না কিছু ভাববেন না মাইজি নেশায় যে মানুষ হাঁটতে পারছে না সে মানুষ তখন আসছে ভোজালি নিয়ে মারতে আপনিও যেমন না না বীরবাহাদুর যত নেশাই করুক জ্ঞান মাস্টার সাহেবের টনটনে থাকে জানিত থাকে থাকে তো থাকে তাড়া দিয়ে উঠেছে বীরবাহাদুর বাড়িতে আগুন লাগলেও বাজে গল্প করা ছাড়বে না এই মেয়ে মানুষের যাত্রা সে কাজের কথা পারে এই নিন মাইজি পার্সেলটা সব ঠিক করা আছে আপনি শুধু সেলাইটা করে রেখে দিন এখনই একটু দেরি করবেন না মাস্টার সাহেব এলেন বলে এসেই সেলাইয়ের উপর গালা মোহরগুলো ঠিক করে বসিয়ে দেবেন শেঠজি রাত দশটার সময় মাস্টার সাহেবের কাছে একটা জরুরি খবর পাঠিয়েছিলেন সেই জন্যই না এত তাড়া জরুরি খবর আর বলতে হবে না মুহূর্তের মধ্যেই অসীমা বুঝে গিয়েছে খবরটা কিসের কেনই বা বীরবাহাদুরকে নিবারণ তখনই পাঠিয়েছিল আসবার মতো অবস্থা থাকলে নিজেই আসত ইন্সপেকশন অফিসার ডাকঘর খুলবার সময়ের আগে বোধহয় আসবেন না অফিসারদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় সব অসীমার জানা পার্সেলটা সেলাই করতে আধ ঘন্টাও সময় লাগবে না ফন্টে জামাজতো পরে নে বীরবাহাদুর ফন্টেকে একটু বেড়াতে নিয়ে যেত অসীমা ঘরে ঢুকলো চুল আঁচড়ে শাড়ি বদলে নিতে চায়ের জল একটু পরে চড়ালেই হবে কিন্তু সময় আর পাওয়া গেল না সবে সেলাই করতে বসেছে পার্সেলটা মোটর গাড়ি এসে থামলো পোস্ট অফিসের সম্মুখে একখান ছোটো একখান বড় গাড়ি এ তো কেবল ইন্সপেকশনের উপরওয়ালা নয় এ যে অনেক লোক ডাক বিভাগের অফিসার আবগারি বিভাগের অফিসার পুলিশের অফিসার নিবারণ নিজে পুলিশ কনস্টেবল পথে দেখা হয়ে গিয়ে থাকবে নিবারণের সঙ্গে তাহলে তো স্বামীর সমূহ বিপদ এত বড় বিপদের মুখে অসীমা কোনোদিন পড়েনি হে মা কালি বাঁচাও ভয়ে কি করবে ঠিক করতে পারে না পার্সেলের ভেতরের গাজার পুটুলিটাকে সে কয়লা গাদার নিচে রাখে পার্সেলের ওপরের ন্যাকড়ার মোড়কটাকে উনুনের মধ্যে ফেলে দেয় হে মা কালি গালা আর ন্যাকড়া পোড়া গন্ধটা যেন হাওয়ায় পোস্ট অফিসের উল্টো দিকে উড়ে যায় এখন একবার নিবারণের সঙ্গে একলা দেখা করতে পারলে সুবিধা হতো বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ গুটি গুটি লোক জমতে আরম্ভ করেছে নিবারণ অফিসারদের বলেছে অফিসের চাবি বাড়িতেই আছে সে সঙ্গে করে নিয়ে যায়নি বাড়ি থেকে বার হয়ে যাবার সময় বাড়ির ভিতর দিয়েও পোস্ট অফিসের ঘরে ঢুকবার আরেকটা দরজা আছে বাড়িতে আছে স্ত্রী আরেকটি ছয় বছরের ছেলে আর বাইরের লোকের মধ্যে আসে ঠিকাঝি রামদিনীর মা পুলিশ এখন স্ত্রীর সঙ্গে নিবারণকে দেখা করতে দিতে রাজি নয় একজন এসে অসীমার কাছ থেকে পোস্ট অফিসের চাবি চেয়ে নিয়ে গেল ডাকঘরের টেবিলে দুটি চায়ের কাপ এ আবার এলো থেকে বলেই নিবারণ কাপ দুটোকে টেবিলের নিচে নামিয়ে রাখল অফিসাররা পার্সেল সংক্রান্ত খাতাপত্র দেখতে চাইলেন কালকের তারিখে এই যে এত নম্বরের পার্সেল সম্বন্ধে লিখেছেন এই নামের কোনো ব্যক্তি ওখানে নাই এটা আজ কলকাতায় ফেরত পাঠানো হবে প্রেরককে দেখি সেই পার্সেলটা সিন্ধুক থেকে সেটাকে বার করে দিতে গেল নিবারণ শেষকালে মুখ কাঁচোমাঁচু করে স্বীকার করতে হলো সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাশের ঘর থেকে অসীমা সব শুনতে পাচ্ছে নিবারণ নিজেই প্রথম কথা তুলল নিশ্চয়ই পার্সেলটাকে চুরি করেছে তার মনে আছে যে সে কাল পার্সেলটা সিন্ধুকে রেখেছিল তারপর সারা রাত সে বাড়িতে ছিল না বাইরের তালা যখন ভাঙা নয় তাহলে চোর নিশ্চয় ঢুকেছে বাড়ির ভেতর দিক দিয়ে বীরবাহাদুরের কাছ থেকে স্বামীর সম্বন্ধে নতুন একটা খবর পাবার পর থেকে অসীমার মনে নতুন নেশা লেগেছে আসন্ন বিপদের মুখেও সে নেশার আমেজ কাটেনি মাঝের খোলা দরজা দিয়ে নিবারণের চোখ মুখের ভাব সে একবার দেখে নিল মনে হলো যেন ঈর্ষার রেশের সন্ধান পাচ্ছে সেখানে বাড়ির হাটে তার নিজের ফেলা নিজের মূল্যের প্রথম স্বীকৃতি অফিসাররা এবার বাড়ির ভেতর ঢুকলেন অসীমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করবার জন্য তার বেশভূষার আড়ম্বর প্রথমেই তাদের দৃষ্টি আকর্ষণ করে কাল বিকেলের পর থেকে পোস্ট অফিসের ঘরে কেউ ঢুকেছিল না স্বামীর চোখের লেখা দেখবার নেশা তখন অসীমাকে পেয়ে বসেছে হাঁ হাঁ করে উঠেছে নিবারণ কি বলতে হবে স্ত্রীকে তার ইঙ্গিত দেবার জন্য মেয়ে মানুষ ভয়ে মিছে কথা বলছে হুজুর মিছে কেন হতে যাবে কেউ ঢোকে নিও ঘরে কেউ ঢোকে নিতে দুটো চায়ের কাপ ছিল কেন টেবিলের ওপর চটে উঠেছে নিবারণ ও কালকে দুপুরের তুমি যে দুপেলা চা খেয়েছিলে একসঙ্গে ঘরের বাক্স পেটটা সার্চ করা হলো অফিসে শুধু বললেন নতুন নতুন জরিদার বেনারসি শাড়ি আপনার অনেকগুলো দেখছি হ্যাঁ ওগুলো বিয়ের সময় পাওয়া এছাড়া আর কোনো কথা বার করা গেল না অসীমার মুখ থেকে ফন্টেকে ডাকা হলো টফি লজেন জুস খেয়ে সে বলল যে সমীর ক্যাকা কাল রাত্রিতে মার সঙ্গে ওঘরে গল্প করছিল আর মা মাতালের ভয়ে কাঁদছিল কথা যে বলতে নেই তা সে জানে দারোগার প্রশ্নের উত্তরে রামদেরীর মা বলল যে কাল রাত্রিরে সমীর এখানে ছিল তাহলে আপনাদের স্বামী স্ত্রী দুজনকেই থানায় যেতে আমাদের সঙ্গে আর অনেক কথা জিজ্ঞাসা করবার আছে ফন্টেকের অফিসার গাড়ির সম্মুখে নিজের পাশে বসিয়ে নিল অসীমা আর নিবারণ বসলো ভ্যানের পেছন দিকে পথ থেকে পুলিশ সমীরকেও ভ্যানে তুলে নিল সে বসল একা অন্য দিককার বেঞ্চে সবাই নির্বাক ধুলো উড়িয়ে গাড়ি চলেছে সে ধুলো খেতে খেতে মালবাবু সাইকেল চালিয়ে আসছেন গাড়ির পেছনে পেছনে। সমীর গাড়ির বাইরের দিকে তাকিয়ে রয়েছে তার বেঞ্চের দিকটায় ছায়া আর অসীমাদের বেঞ্চের দিকটায় রোদ্দুর পড়েছে হঠাৎ অসীমা উঠে সেই বেঞ্চটাতে গিয়ে বসল ভাবে মনে হলো যে সে রোদের হাত থেকে বাঁচতে চায় বসবার সময় অসীমা স্থির লক্ষ্য রেখেছে নিবারণের চোখের উপর নিবারণ দিকে তাকিয়ে যাতে পুলিশরা না দেখতে পায় সেই জন্য সে হাতখানা বেঞ্চের নিচে নামিয়ে স্ত্রীকে ইশারা করল সমীরের দিকে আরও ঘেঁষে বসতে স্ত্রীর উপস্থিত বুদ্ধির প্রশংসা সূচক ব্যঞ্জনাও তার চোখ মুখে নির্লজ্জ ছাপ ফেলেছে ঈর্ষার চিহ্নও নাই সেখানে যা ভাবতে ভালো লাগে সেটাকেই সত্যি বলে ধরে নিয়েছিল এতক্ষণ অসীমা এতক্ষণে মিষ্টি ভুলের নেশা কাটে চূড়ান্ত অপমানে মাথায় আগুন জ্বলে ওঠে কেন ওর কাছে গেছে বসবো কেন হুকুম অসীমা এসে ধপ করে বসলো নিবারণের পাশে তারপর আবার উঠে দাঁড়ালো গাড়ির পার্টিশনের লোহার জাফরি ধরে শুনছেন পুলিশ সাহেব এই লোকটাই চুরি করেছে এই ঠক জোচ্চোর মাতালটা অন্যের ঘাড়ে দোষ চাপাতে চায় আমাকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে সব সত্যি কথা বলবো আমি আমার জেল হয় হোক কলকাতার লোকেদের সঙ্গে এর আর নেপাল বাজারের শেরজির সাঁট আছে যেসব লোক সাতজন্ম এখানকার নয় তাদের নামে কলকাতা থেকে পার্সেল আসে এখানে সে নামের লোক পাওয়া যাবে কোথায় ফেরত যায় সেসব পার্সেল পার্সেল আসে রেশমি শাড়ি টাকা আরও কত কী সেসবে মাতালটার মজুরি সেটা বার করে নিয়ে এরা পার্সেলের মধ্যে ভরে দেয় নেপালের সস্তা গাঁজা যে গাঁজার দাম নেপালের চারপাসা তার দাম কলকাতায় দেড় টাকা কলকাতা থেকে যে মিথ্যা পার্সেল পাঠায় সেই আবার গাঁজা ভরা পার্সেল ফেরত পায় অনেক দিন ধরে এই করে আসছে এরা আমার মুখ বন্ধ করার জন্যে আমাকে দিয়ে গাঁজা ভরা পার্সেল সেলাই করায় যাদের হাতে এত লোকজন যারা শিলমোহর বাঁচিয়ে সেলাই কাটতে জানে তারা কি আর সেলাই করবার একটা লোক পেতন ইচ্ছে করলে শুধু আমার মুখ বন্ধ করবার জন্য আমায় রেশমি শাড়ি দিয়েছে লোকটা কি কম বদমাইশ তিন বছর পরে কি করবে শেষ আর আজকে থেকে ছক থাকে একটা কথাও লুকোব না আমি হুজুর গলায় পাথর বেঁধে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে মা বাপে বিয়ে না ছাই ইচ্ছে করে যেখানে দু চোখ যায় চলে যেতে পারিনি শুধু ফন্টেটার মুখ চেয়ে আমার কাছে থাকতে দেবেন পুলিশ সাহেব তাহলে আমি সব সত্যি কথা বলবো নিবারণ কথা বলল কি দেখছে তো হুজুর মানুষটা বাঁচিয়ে পরিমাণ মেয়ে নাগরকে স্বামীকে জেলে পড়তে চায় তার মুখে উদ্বেগের চিহ্ন পর্যন্ত নাই গল্পকথন কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন সতীনাথ ভাদুরীর গল্প দাম্পত্য সীমান্তে আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা